ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রাজেশ পূজা। তো আমরা আজকে শুরু করছি কালকের তিনটে প্রশ্নের উত্তর আর প্লাস আজকে তিনটে প্রশ্ন। তো কালকে কি তিনটে প্রশ্ন করেছিলাম মনে আছে তোমার? ওই যে বলো, চার চার সাড়ে চার, তার ভিতর আড়াই, মোট কত হবে বলো তো? এটা কালকে প্রশ্ন করেছিলাম, এর উত্তর হলো পনেরো। পনেরো কেন? কারণ চার আর চারে আট, সাড়ে চার আর আড়াই হলো সাত, সাত আর আটে কত হলো? পনেরো। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন করেছিলাম, টোটাল তিনটে প্রশ্ন করেছিলাম, তার মধ্যে দুটো একটা উত্তর দিতে পেরেছে, দুটো পারেনি। তো একটা পেরেছে কোন, যেটা সেটা হলো এক দুই নম্বর। দুই নম্বর হচ্ছে কি প্রশ্ন ছিল দুই নম্বর? ও কি, সকালে জন্ম ওইটা তো বলছি যে ওইটা পেরেছিল, সকালে জন্ম যার বিকালে মরণ তার, তার অভ্যাসে সব জীবনে বিফল। তো এর উত্তর হলো সূর্য, এটা বলতে পেরেছিল। এবার তৃতীয় প্রশ্নটি বলতে পারেন, তৃতীয় প্রশ্নটি হলো কি, ও পশ্চিম, হ্যাঁ পশ্চিম থেকে এলো বাঘ, তিন ঠ্যাং তার পড়া, তারপর কি ছিল, ও খায় খড়কুটো হাগে করা করা, এটা হলো উনান। কারণ তিন ঠ্যাং মানে তিনটা উননের, তিন উননের যেহেতু তিনটে ঠ্যাং পা থাকে সেজন্য তিন ঠ্যাং, আর খড়কুটো দিয়ে জ্বালানো হয় এই জন্য খড়কুটো তার খাওয়া, আর খড়কুটো পুড়ে যাওয়ার পর যে অংশটা থাকে সেটা হলো ছাই বা কয়লা। তো এবার বুঝতে পারছো, এবার আমি আজকে আবার নতুন তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে পেয়ে যাবে আমার বউ আজকে তিনটা চকলেট, আর যদি না পারে তাহলে আপনাদের জন্য থেকে গেল। আর পরবর্তীতে এই তিনটা প্রশ্নের উত্তর আবার আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো শুরু করছি আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, চার কলসি দুধে ভরা, ঢাকনি ছাড়া উবুর করা, চার কলসি দুধে ভরা, ঢাকনি ছাড়া উবুর করা, বলো তো কি হবে? জানি পারবা না বলো, আমি তো জানি। ওয়ান, চার কলসি দুধে ভরা, ঢাকনি ছাড়া উবুর করা, ক্লু তো দেব না, জানি। ওয়ান টু থ্রি হবে না। এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরের প্রশ্নটা বলছি, এটা বলতে এটা সহজ প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, যত হাসো তত হাসে, যত রাগাও তত রাগে, এই শ্লোক ভাঙতে অনেক চিন্তা লাগে, বলো তো কি হবে? সহজ প্রশ্ন, খুব সহজ, খুবই সহজ, যত হাসো তত হাসে, যত রাগাও তত রাগে, এই শ্লোক ভাঙতে অনেক চিন্তা লাগে, বলো তো? এটা তো ক্লু দিতে পারি, এক নম্বর ক্লু, সেটা তুমি প্রতিদিন ইউজ করো, প্রতিদিন, একদিন ইউজ না করলে হবে না, জানি পারবে না, না ঠিক আছে পারবে না, ওয়ান দুই তিন হবে না। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সরি তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্নটা যদি পারো তো ভালো, আর না পারলে আরো ভালো, আর যদি না পারে তাহলে আমি পরের প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাচ্ছি, তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন হলো, মায়ের গর্ভে সেই মায়েরই মাংস খায়, মাটিতে পড়া, সরি হ্যাঁ মাটিতে পড়ে সে ছ পায়ে দাঁড়ায়, বলো তো কি? ছয় পা, হ্যাঁ, মায়ের গর্ভে সেই মায়েরই মাংস খায়, মাটিতে পড়ে সে ছ পায়ে দাঁড়ায়, গরু হলো তো তার চারটা, বলো তো কি? সেটা ক্লু দিতে পারি, সেটা তোমার ঘরের আশপাশেই বেশিরভাগ থাকে,
এই সময় বেশি পাওয়া যায়, সরি এই সময় বেশি পাওয়া যায় এই সিজনে। না পারবে না তাই, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যেহেতু আজকে তিনটা প্রশ্ন বলেছি, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারিনি, তো আমি এই তিনটা প্রশ্নের উত্তর কালকে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এখানে ব্লগ শেষ করছি, টাটা বাই, অরফেন ভালো থেকো, টাটা।